আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ের বন অধিদপ্তরে আয়োজন করা হয় আলোচনা সভার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেন, বনজ সম্পদের টেকসই ব্যবহার নিশ্চিতে বন সংরক্ষণ আইন ও নীতিমালার উপর গুরুত্বারোপ করতে চায় সরকার। সারা বিশ্বের কথা আমরা জানি যে প্রায় 50,000 বর্গ কিলোমিটার বন উজাড় হচ্ছে, 50,000, আর বাংলাদেশের আয়তন হচ্ছে 1,50,000। অর্থাৎ প্রতি 3 বছর সারা পৃথিবীতে যেই পরিমাণ বন উজাড় হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের যে আয়তন আছে তার সমান। তাহলে চিন্তা করে দেখেন, আর বাংলাদেশের দিকেও যদি আমরা তাকাই প্রায় 10,000 হেক্টর কিন্তু আমরা হারাচ্ছি। তো আমরা বন সংরক্ষণের কথা বলি, আমরা বন সম্প্রসারণের কথা বলি, আগে যেই বনটা উজাড় হয়ে যাচ্ছে সেই প্রবণতা আমাদেরকে বন্ধ করতে হবে। সেই জন্য আইনি যে কাঠামো আছে সেগুলো আমরা নতুনভাবে দেখছি, আমাদের বন আইন যেটা আছে সেখানে বেশ কিছু সংশোধন হচ্ছে, আর প্রথমবারের মতো আমরা একটা বন সংরক্ষণ আইন করছি। মন্ত্রী বলেন, বনকে সম্পদ হিসেবে দেখতে হবে, বনের ভেতর দিয়ে সড়ক কিংবা অন্য কোনো অবকাঠামো নির্মাণ করা যাবে না বলেও জানান তিনি। যে পর্যায়ে প্রত্যাশা করি এখনও সেই পর্যায়ে আমরা পৌঁছাইনি। যদি আমরা পৌঁছাতাম তাহলে এখনও আমরা যখন একটা নতুন রাস্তার নির্মাণ হবে বা একটা রাস্তার পরিকল্পনা আমরা করব, তখন বনের ভেতর দিয়ে সেই রাস্তা নেওয়ার কোনো প্রস্তাবনা আসার কথা না। বা কোনো জায়গায় যদি রেল লাইন আমার নতুন করে নির্মাণ করতে হয় ট্র্যাক, সেটা যদি আবার বনের ভেতর দিয়ে আসতে হয় তাহলে তার আসলে কি বনকে সম্পদ হিসাবে দেখছে? বা আমার যে বিদ্যুতের সংযোগের যে লাইনগুলো আছে সেগুলো যদি একটা বন দিয়ে যায় তাহলে সেটাকে আমরা তার মাধ্যমে আমরা বনকে আসলে কতটুকু গুরুত্ব দিচ্ছি? আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অবস্থান খুবই স্পষ্ট, যে কারণে আমাদের পবিত্র সংবিধানে 18 ক ধারাটি তিনি সেখানে সন্নিবেশ করেছেন। অনুষ্ঠানে সামাজিক বনায়নের লভ্যাংশ ভোগীদের মাঝে চেক এবং আন্তর্জাতিক বন দিবস উপলক্ষে আয়োজিত গাছ চেনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সাব্বিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।